সানরাইজ টিভিতে স্বাগতম। সিনেমার জন্য নায়িকাদের অসংখ্যবার বউ সাজতে হয়। এক এক সিনেমায় তারা বধূ বেশে হাজির হন এক একভাবে, কিন্তু আসল বিয়ের সঙ্গে আর পর্দার বিয়ের তুলনা হয়। নিজের বিয়েতে সবাই সবচেয়ে সুন্দর পোশাকটাই পরতে চান, আর নায়িকারা যেহেতু ফ্যাশন দুনিয়ার মানুষ, তাই তাদের বিয়ের পোশাকগুলো হয় দেখার মতো। মনের মতো পোশাক তৈরির জন্য লাখ লাখ রুপি খরচ করতে দ্বিধা করেন না তারা। বলিউডের কয়েকজন নায়িকার বিয়ের পোশাকের দাম শুনলে চোখ কপালে উঠবে আপনার। শিল্পা শেঠি, বলিউড তারকা শিল্পা শেঠি অভিনয় করে তেমন পয়সা করে আয় করতে পারেননি ঠিকই, কিন্তু ধনী ব্যবসায়ী রাজকুন্দের সঙ্গে তার বিয়ে বেশ ধুমধাম করেই হয়েছে। বিয়ের দিন এই তারকা জনপ্রিয় ডিজাইনার তরুণ তেহলিয়ানির নকশা করা লাল শাড়ি পরেছিলেন। 8000 ক্রিস্টাল দিয়ে তৈরি এই শাড়ির দাম 50 লাখ রুপি। হবেই তো, শিল্পার বাগদানের আংটির দাম ছিল প্রায় 3 কোটি রুপি। জেনেলিয়া ডিসুজা, বলিউড তারকা রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা দীর্ঘদিনের প্রেমের পর গাঁট ছাড়া বাঁধেন 2012 সালে। হিন্দু ও খ্রিস্টান দুমতেই তাদের বিয়ের অনুষ্ঠান হয়। মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ের সময় জেনেলিয়া পরেছিলেন নিতা লুলার নকশা করা একটি ভারী কাজের শাড়ি। শাড়িটির আনুমানিক দাম ছিল 17 লাখ রুপি। এশা দেওল, বলিউডের তারকা দম্পতি ধর্মেন্দ্র ও হেমা মালিনীর বরমে এশা দেওল নিজেও একজন তারকা। 2012 সালে ভারত তাকতানিকে বিয়ে করেন এই ভারতীয় নায়িকা। বিয়ের দিন তিনিও পরেছিলেন নিতা লুলার নকশা করা একটি কাঞ্জিভরম। লাল টুকটুকে সেই কাঞ্জিভরমের দাম ছিল 3 লাখ রুপি। কারিনা কাপুর খান, 2012 সালে কারিনা কাপুর খানও নিজ থেকে মিসেজ হয়েছেন। সাইফ আলী খানের সঙ্গে তার বিয়ের আয়োজন ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। বিয়ের সব অনুষ্ঠানেই দামি পোশাক পরেছিলেন এ অভিনেত্রী। বিয়ের দিন তার পরনে ছিল শাশুড়ি শর্মিমালা ঠাকুরের বিয়ের পোশাক। ডিজাইনারকে দিয়ে এই পোশাকে কিছু পরিবর্তন আনা হয়েছিল। ঐতিহ্যবাহী সেই পোশাকের দাম ছিল 10 লাখ রুপির কাছাকাছি। দিয়া মির্জা, ঋতু কুমারের নকশা করা একটি পোশাক পরে বিয়ের পিঁড়িতে বসেন নায়িকা দিয়া মির্জা। 2014 সালে তার বিয়ে হয় চলচ্চিত্র নির্মাতা সাহিল সঙ্ঘের সঙ্গে। মুঘল যুগের পোশাকের আদলে তৈরি এই পোশাকটি তৈরিতে খরচ হয়েছিল 15 লাখ রুপি। কথিত আছে এই লেহেঙ্গার কিছু জায়গায় সোনা বসানো আছে। সানরাইজ টিভির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন নতুন নতুন নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন, আর সাথে অবশ্যই জানান আপনার মূল্যবান মতামত।